नमस्कार বন্ধুরা, ঝুমার রন্ধনশালায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তন্দুরি রুটি, তার সাথে চিকেন ফ্রাই। আর আজকে তন্দুরি রুটিটা আমি ইস্ট বেকিং পাউডার ছাড়া কিভাবে সহজভাবে বানানো যায় ঘরে, সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। তন্দুরি রুটিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ 1 চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি ইনো। আজকে আমি তন্দুরি রুটিটা বানাবো ইস্ট বেকিং পাউডার ছাড়াই। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, 3-4 চামচের মতো। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এবার মেখে নেব। চিনিটা দিয়েছিলাম আমি চিনিটা দেওয়াতে রুটিটা ভালো ফুলবে, আর টক দইটা দিয়েছি যাতে রুটিটা সফট হয়। এবার আমি এগুলোকে গরম জল দিয়ে মেখে নেব। দেখুন আমি টক দইটা এখানে বেশি ব্যবহার করেছি, আর এখানে টক দই পরিমাণ একটু বেশি দেব। এরকম হাতে লেগে যাওয়ার মতন করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। আর গরম জলটা খুব বেশি লাগেনি, 4 চামচে 2-3 চামচের মতন লেগেছে। এবারে আমি হাতে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ডোর করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি আধা ঘন্টার জন্য ডোটাকে ঢেকে রেখে দেব। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এবার তুমি দেখাচ্ছি, দেখুন ডোটা কত সফট হয়েছে। এবার আমি আবার একটুখানি মেখে নেব। হাতে লেগে যাচ্ছে তাই আমি একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে আমি এবার লেচি কেটে নেব। দেখুন আমি 300 গ্রাম ময়দা দিয়ে আমি 6টা লেচি কেটে নিয়েছি। সাধারণ যে রুটি করি তার সেই রকম লেচি হবে না, তার থেকে একটু বড়ই হবে লেচিটা। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলব। বেলা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে জল দিয়ে দেব। জল লাগিয়ে নিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণে লাগিয়ে নেব। আজকে আমি তন্দুর ছাড়াই তন্দুরের রুটিটা তৈরি করছি, তার জন্য এখানে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে আমি তন্দুরি রুটিটাকে ভেজে নেব। দেখুন
ফুলতে শুরু হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে সেকে দিচ্ছি। আমি এটা খুলতে সাজছি, এটাকে খুলতে দেখুন তন্দুর ছাড়াই কিভাবে তন্দুরি রুটিটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি তন্দুর রুটিগুলো বানিয়ে নেব। তন্দুর রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি তৈরি করবো চিকেন ফ্রাই করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি এখন ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি চিকেনগুলোকে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব। চিকেনগুলো আমার যখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এবার আমি চিকেনের সাথে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ফ্রাই করছি আমি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার মশলাগুলোকে আরো কিছুক্ষণ চিকেনের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি, আপনার চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন। দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রুটিটা কত সফট হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এভাবে আরো নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।